বোর্ড গঠনের দিন দলের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়ে পথ অবরোধ করল বিজেপি যুব মোর্চা। শুক্রবার বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের উপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কমলাডাঙ্গা মোড়ে এই পথ অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারী বিজেপি যুব মোর্চা নেতৃত্বের অভিযোগ, বৃহস্পতিবার পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। ওই মারধরের ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন কর্মী, এদের মধ্যে একজনকে পিজিতে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত একজন অভিযুক্তকেও পুলিশ গ্রেফতার করেনি। আর তাই ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতেই তাদের পথ অবরোধ বলে বাঁকুড়া জেলা যুব মোর্চার সহসভাপতি অভিজিৎ সিংহ জানান। আমাদের অবরোধ করার কারণ হচ্ছে, গতকাল আমাদের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন ছিল, প্রধান এবং উপপ্রধান নির্বাচন। আমরা যথাসময়ে কার্যকর্তারা আমরা হাজির হই এবং আমাদের প্রার্থীরা আমাদের সুরক্ষিত জায়গায় রাখি, তাদেরকে আমরা পরে নিয়ে আসি। তো আমরা যখন কাঞ্চনপুর মোড় সংলগ্ন যে এলাকায় আমরা হাজির হই, তখন আমাদের কর্মীরা কম সংখ্যায় ছিল। তৃণমূলের কিছুটা গুন্ডা বাহিনী এই অঞ্চলের কিছু আছে এবং তার সাথে কিছু বহিরাগত গুন্ডা নিয়ে এসেছিল। আমাদের নিরীহ এবং নিরস্ত্র কর্মচারী বিজেপি আমাদের কার্যকর্তাদের ওপর তারা অতর্কিত পাইপ, রড, তরোয়াল এরকম প্রাণঘাতী মারণাস্ত্র নিয়ে তারা হামলা করে এবং আমাদের প্রায় 15-20 জন কর্মীদেরকে আহত করে, তাদের মধ্যে কয়েকজন গুরুতর, একজনের কন্ডিশন সিরিয়াস, তাকে অলরেডি পিজি হসপিটালে রেফার করা হয়েছে। আমরা চাই তৃণমূলের যারা এই ঘটনার সাথে যুক্ত আমরা তাদের নামে অভিযোগ করেছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা গতকাল রাতে সদর থানায় অভিযোগ করে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। সেই প্রতিবাদে আমাদের আজকে এই পথ অবরোধ কর্মসূচি, গ্রেপ্তার না করা হলে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি চলবে এবং আগামী দিনে আমরা এর থেকে আরো বৃহত্তর কর্মসূচি নেব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।